মর্নিং, আজকে হলো বুধবার, আমার উইক অফ। চললাম সিঙ্গুর একটু দরকারি কাজ মেটাতে। যাবার পথে ট্রেন থেকে দেখলাম কি দারুণ সবুজের সমাহার, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। দৃশ্য মনোহর, সবুজে সবুজ গাছপালা, সচরাচর এই পাশে আমি দেখতে পাই না। এরকম দৃশ্য দেখলে চোখ ফিরিয়ে নিতে পারি না আমি। ধান ক্ষেত, সবুজে সবুজ গাছপালা, দিগন্ত বিস্তৃত, আকাশটা যেন গাছপালার সাথে ঠেকে গেছে, মিশে গেছে মনে হচ্ছে। কি দারুণ না, অসম্ভব সুন্দর এই দৃশ্য আমি ক্যাপচার করলাম ট্রেন থেকে, ট্রেনের ভিতরে বসে। চলো দেখতে থাকো, সাথে থাকো। কাজ মিটিয়ে ফেরার সময় ট্রেন থেকে তুললাম উল্টো দিকের কিছু অংশ, এটা ওই উত্তরপাড়া স্টেশনে ঢুকবো ঢুকবো সেই টাইমটা। অন্ধকার অন্ধকার লাগছে নাকি? না না, এই তো আলো এসছে আমার। উত্তরপাড়া স্টেশনে ঢোকার সময় এই পথে আমি একসময় কলেজ যেতাম, ডেলি প্যাসেঞ্জারি করতাম, এগুলো প্রত্যেক দিন দেখার সুযোগ পেতাম, কিন্তু এখন আর দেখতে পাই না। ইচ্ছে করে দেখতে কিন্তু দেখা হয়ে ওঠে না, যেতেই পারি না ওই পথে আর সময়ের অভাবে। দেখো কি সুন্দর ধান ক্ষেত, কলা বাগান, কি সুন্দর চোখ জোড়ানো প্রাকৃতিক দৃশ্য, কি দারুণ, কি দারুণ লাগছে, অপূর্ব সুন্দর। এটা বালি ব্রিজের উপর দিয়ে যেতে যেতে আমি এখানে আলু ভেজে, মানে আলু সিদ্ধ করে ভেজে রেখেছি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গাজর, মটরশুঁটি, বিনশুঁটি সব দিয়ে দেবো। দুগো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, জিরের গুঁড়ো দেব,
ভাবে শিখতে হবে। সুন্দর ফুল ফুটেছে। আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ।